এই অঙ্কটি সমাধান আমরা কিভাবে করতে পারি? তাহলে প্রথমে আমরা বাম পক্ষটিকে লিখে নিই। বাম পক্ষে আছে কি সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 পি পাই বাই 8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 পাই বাই বাই 8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 7 পাই বাই 8। এখন আমরা যদি দেখি এই 5 পাই বাই 8, 5 পাই বাই 8 কে আমরা বলতে পারি পাই মাইনাস 3 পাই বাই 8। এটি করলেই কি হবে, ইকুয়াল টু আমাদের 8 হবে লসাগু, তাহলে এখানে হবে 8 পাই মাইনাস 3 পাই অর্থাৎ 5 পাই বাই 8 আবার ঘুরে আসবে। ঠিক একইভাবে 7 পাই বাই 8 কে আমরা কি বলতে পারি, পাই মাইনাস পাই বাই 8 ইজ ইকুয়াল টু হবে 7 পাই বাই 8। তাহলে আমরা এটি ইকুয়াল টু কি বলতে পারি, সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস এখানে হবে সাইন টু দি পাওয়ার 4 পি পাই বাই 8, এই টার্মটিকে আমরা লিখে নিচ্ছি, প্লাস সাইন টু দি পাওয়ার 4 এটি হচ্ছে পাই মাইনাস 3 পাই বাই 8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 এখানে পাই মাইনাস পাই বাই 8 ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 3 পাই বাই 8। তাহলে পাই মাইনাস 8 অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে এখানে পাই আছে মানে সাইন সাইনই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে পাওয়ার 4 আছে মানে চিহ্ন নিয়ে ভাবার দরকারই নেই, এটি হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 4 3 পাই বাই 8, এই অংশটি হবে প্লাস সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8। তাহলে দুবার পাচ্ছি সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 এখানে এখানে, আবার এখানে পাচ্ছি কত সাইন টু দি পাওয়ার 4 3 পাই বাই 8 দুবার। তাহলে 2 কমন আমরা নিতে পারি, এখান থেকে 2 কমন নেওয়ার পরে লিখতে পারি এটিকে সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 3 পাই বাই 8। তাহলে আমরা এই চারটি টার্মকে দুটি টার্মে আমরা চেঞ্জ করলাম। এখন এটিকে কিভাবে লেখা যায়, 2 এখানে সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস এই টার্মটিকে আমরা এইভাবে লিখতে পারি সাইন টু দি পাওয়ার 4 এখানে লিখছি পাই বাই 2 পাই বাই 2 মাইনাস পাই বাই 8। পাই বাই 2 মাইনাস পাই বাই 8 করলে কি হবে, এখানে পাই বাই এখানে 8 হবে লসাগু, তাহলে 8 পাই মাইনাস কি হবে এখানে হবে 4 পাই মাইনাস পাই অর্থাৎ কত, উপরে 3 পাই বাই 8 চলে আসবে অর্থাৎ 3 পাই বাই 8 কে আমরা এভাবে লিখতে পারি ইকুয়াল টু 2 এটি হবে সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস এই টার্মটি তাহলে কি হবে পাই বাই 2 অর্থাৎ 90 মাইনাস 80 অর্থাৎ সাইনটি কিসে চেঞ্জ হয়ে যাবে, কসে চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটি হয়ে যাবে কস টু দি পাওয়ার 4 পাই বাই 8 ইকুয়াল টু আমরা বলতে পারি 2। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি টার্মটিকে সাইন স্কয়ার পাই বাই 8 তার হোল স্কয়ার প্লাস কস স্কয়ার পাই বাই 8 তার হোল স্কয়ার ইকুয়াল টু 2 এখানে
স্কয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রকে আমরা এভাবে লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এটি হবে কত, সাইন স্কোয়ার পাই বাই এইট প্লাস কস স্কোয়ার পাই বাই এইট তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু ইন্টু সাইন স্কোয়ার পাই বাই এইট ইন্টু কস স্কোয়ার পাই বাই এইট ইকুয়াল টু টু, এখানে এই টার্মটি কত হবে ওয়ান মাইনাস, এখানে যদি আমি একটি ফোর নিয়ে নিই তাহলে ফোর নিলে এখানে একটি একের দুই দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, একের দুই কিন্তু ফোর করলে আবার টুই ঘুরে আসবে, তাহলে ফোর ও এই সাইন স্কোয়ার পাই বাই এইট কস স্কোয়ার পাই বাই এইট কে একত্রে আমরা কি লিখতে পারি, টু সাইন পাই বাই এইট ইন্টু কস পাই বাই এইট তার হোল স্কোয়ার, ওকে ইকুয়াল টু, ইকুয়াল টু বলতে পারি টু এখানে ওয়ান মাইনাস হাফ ইন্টু এটি কি হবে সাইন টু থিটার সূত্র হয়ে গেছে, তাহলে এটিকে আমরা বলতে পারি সাইন পাই বাই ফোর, সাইন পাই বাই ফোরে হোল স্কোয়ার, অর্থাৎ এখানে সাইন স্কোয়ার পাই বাই ফোর হবে, তাহলে এর ভ্যালুটি কিভাবে ক্যালকুলেশন করতে পারি, ইকুয়াল টু টু এখানে কত আসবে ওয়ান মাইনাস, আচ্ছা সাইন পাই বাই ফোর এর মান কত হয়, সাইন পাই বাই ফোর এর মান হয় ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তার স্কোয়ার, অর্থাৎ একের দুই, তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ইকুয়াল টু, আমরা এটিকে বলতে পারি টু ইন্টু, তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ইকুয়াল টু থ্রি বাই ফোর, টু ফোর ক্যান্সেল আউট হয়ে এখানে টু আসবে, তাহলে এটি আসবে থ্রি বাই টু, অর্থাৎ এটি আমাদের প্রমাণ করার কথা ছিল। নেক্সট এই অঙ্কটিকে আমরা কিভাবে করব, তাহলে আমরা যদি বামপক্ষটিকে এখন লিখে নিই, অঙ্কটি সংক্ষেপে করার জন্য আমরা প্রথমে পাই বাই ইলেভেন কে থিটা ধরে নেব, আমরা ধরব ধরে নেব যে ধরি পাই বাই ইলেভেন ইজ ইকুয়াল টু থিটা, তাহলে কি হবে বা আমরা কি বলতে পারবো, পাই ইজ ইকুয়াল টু ইলেভেন থিটা, এটিকে আমাদের মাথায় রাখতে হবে, তাহলে এই টার্মগুলি কেমন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই টার্মগুলি চেঞ্জ হয়ে যাবে কস স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার টু থিটা প্লাস কস স্কয়ার থ্রি থিটা প্লাস কস স্কয়ার ফোর থিটা প্লাস কস স্কয়ার ফাইভ থিটা, এইভাবে টার্মগুলি চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা কি ভাবতে পারি, এখানে আমরা যদি হাফ দ্বারা প্রত্যেকটি টার্মকে দুই দ্বারা গুণ করি তাহলে এখানে একটি আমাদের হাফের প্রয়োজন হবে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এখানে একটি নিলাম হাফ, তাহলে প্রত্যেকটি টার্ম টু দ্বারা মাল্টিপ্লাই হবে, এখন হবে টু কস স্কয়ার থিটা প্লাস টু কস স্কয়ার টু থিটা প্লাস টু কস স্কয়ার থ্রি থিটা প্লাস টু কস স্কয়ার ফোর থিটা প্লাস টু কস স্কয়ার ফাইভ থিটা ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, এটি হবে কত, এটিকে আমরা বলতে পারি ওয়ান প্লাস কস টু থিটার সূত্র, ঠিক একইভাবে এটি হবে ওয়ান প্লাস কস ফোর থিটা, এই অংশটি কি হবে ওয়ান প্লাস কস সিক্স থিটা, এটি হবে ওয়ান প্লাস কস এইট থিটা প্লাস ওয়ান প্লাস কস টেন থিটা,
এইভাবে লিখে নিতে পারি ইকুয়াল টু হাফ এখানে ওয়ান ওয়ান ফাইভ টাইমস আছে তাহলে এখানে পাবো ফাইভ প্লাস কস টু থিটা প্লাস কস ফোর থিটা তারপর আমরা পাবো কস সিক্স থিটা প্লাস কস এইট থিটা প্লাস কস টেন থিটা এখন নেক্সট স্টেপে আমরা এই পাঁচটিকে যদি ব্র্যাকেটের বাইরে লিখি তাহলে কি হবে এখানে পাঁচ ইন্টু হাফ পাঁচের দুই চলে আসবে প্লাস এখানে একের দুই ইন্টু বাকি টার্মগুলিকে আমাদের লিখতে হবে একের দুই ইন্টু আমি আরেকবার লিখেই নিচ্ছি একের দুই ইন্টু এখানে তাহলে থাকবে কস টু থিটা কস প্লাস কস ফোর থিটা প্লাস কস সিক্স থিটা প্লাস কস এইট থিটা প্লাস কস টেন থিটা ইকুয়াল টু ফাইভ বাই টু প্লাস এখানে আমরা যদি একের চার করি অর্থাৎ হরে দুই গুণ করি ও আরেকটি সাইন যদি আমরা থিটা দ্বারা এটিকে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে ওপর অংশটিও টু সাইন থিটা দিয়ে প্রত্যেকটি টার্ম কি হবে গুণ হয়ে যাবে তাহলে ওপরের অংশটি কেমন দেখতে হবে ওপরের অংশটি দেখতে হবে এটা ইনটু তাহলে এখানে হচ্ছে হবে সাইন থিটা কস টু থিটা প্লাস সাইন থিটা কস ফোর থিটা প্লাস সাইন থিটা কস সিক্স থিটা প্লাস সাইন থিটা কস এইট থিটা প্লাস সাইন থিটা কস টেন থিটা ওকে ইকুয়াল টু ফাইভ বাই টু প্লাস ওয়ান বাই ফোর সাইন থিটা ইন্টু ব্র্যাকেটের মধ্যে আচ্ছা এখানে প্রত্যেকটি টার্ম কিন্তু টু দ্বারা মাল্টিপ্লাই হবে এখানে টু আসবে এখানে টু আসবে এখানে টু আসবে এখানে একটি টু আসবে এখানে একটি টু আসবে তাহলে এটি হচ্ছে টু সাইনে কস বি এর সূত্র তাহলে এটিকে কি লিখতে পারি এটিকে আমরা এইভাবে করতে পারি বা এই টার্মটিকে আমরা বড় অ্যাঙ্গেলটিকে প্রথমে টু কস এ সাইন বি অর্থাৎ কি সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি এইভাবে আমরা লিখতে পারি তাহলে এটি আসবে সাইন টু থিটা প্লাস থিটা করলে থ্রি থিটা মাইনাস সাইন টু থিটা মাইনাস থিটা করলে হয় শুধু থিটা প্লাস এখানে কি আসবে ঠিক একইভাবে সাইন ফোর থিটা প্লাস থিটা অর্থাৎ সাইন ফাইভ থিটা মাইনাস সাইন থ্রি থিটা ঠিক একইভাবে এখানে আসবে সাইন সেভেন থিটা মাইনাস সাইন ফাইভ থিটা এখানে আসবে সাইন নাইন থিটা মাইনাস সাইন সেভেন থিটা প্লাস সাইন ইলেভেন থিটা মাইনাস সাইন এখানে আসবে নাইন থিটা নাইন থিটা তাহলে নেক্সট স্টেপে কি হবে ফাইভ বাই টু প্লাস ওয়ান বাই ফোর সাইন থিটা ওয়ান বাই ফোর সাইন থিটা এখানে কোন টার্মগুলি বিয়োগ হবে আমরা যদি লক্ষ্য করি সাইন থ্রি থিটা প্লাস এখানে সাইন থ্রি থিটা মাইনাস
sin 5 theta plus sin 5 theta minus. ओके अच्छा এখানে sin 9 theta plus এখানে sin 9 theta minus. আর কোন টার্ম এখানে sin 7 theta plus এখানে sin 7 theta minus. অর্থাৎ আমাদের দুটি টার্ম পড়ে থাকছে sin 11 theta ও minus sin theta. তাহলে এটিকে লিখে নিন এখানে পড়ে থাকছে sin 11 theta minus sin theta. এখন sin 11 theta আমরা কি পেয়েছি পাই সমান 11 theta. তাহলে এই অংশটি কি হবে sin পাই হয়ে যাবে. ওকে ইকুয়াল টু আমরা বলতে পারি এটিকে 5 বাই 2 প্লাস 1 বাই 4 sin theta sin theta. আর এখানে এটি হবে sin pi minus sin theta equal to 5 by 2 plus 1 by 4 sin theta. আচ্ছা এখানে কি হবে এখানে sin pi এর মান কত হয় sin pi মানে হলো 0. তাহলে এখানে এই minus sin theta উপরে চলে আসবে তাহলে minus plus এ minus এ এই চিহ্নটি কি হবে minus. আর এখানে আমি লিখে নিচ্ছি sin theta. তাহলে উপরের sin theta ও নিচের sin theta কি হবে cancel out হবে. তাহলে এখানে ক্যালকুলেশন পড়ে থাকবে 5 by 2 minus 1 by 4. তাহলে ক্যালকুলেশন করলে কি হবে এখানে আসবে 10 minus 1 by 4 অর্থাৎ আসবে 10 minus 1 by 4 is equal to আমরা বলতে পারি 9 by 4. তাহলে এটি আমাদের প্রমাণিত হল. নেক্সট এই অঙ্কটিকে আমরা কিভাবে করব কিভাবে দেয়া আছে আমি এখানে একটি কনসেপ্ট তোমাদের সাথে ডিসকাস করব. কনসেপ্টটি হচ্ছে দেখো এই অংশটিকে মানে সাইন কি প্রদত্ত আছে সাইন আলফা প্লাস সাইন বিটা সমান এ আবার কস আলফা প্লাস কস বিটা সমান বি. এখন আমরা যদি এই অংশটিকে লিখি সাইন আলফা প্লাস সাইন বিটা ইজ ইকুয়াল টু এ. এখন এখানে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে 2 সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 ইনটু কস অফ ইনটু কস অফ আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু এ. আবার কস আলফা প্লাস কস বিটা সমান বি ইমপ্লাইজ 2 কস আলফা প্লাস বিটা বাই 2 ইনটু কস আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু বি. তাহলে এই টিকে আমরা এক নম্বর রিলেশন আর এই অংশটিকে আমরা যদি দু নম্বর রিলেশন বলি. এখন এই দুটি এই টার্মটি স্কয়ার প্লাস এই টার্মটি স্কয়ার করলে কি হবে এখান থেকে কমন টার্ম কোনটি এই টার্মটি এই টার্মটি কমন হয়ে যাবে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে আর 2 কম 2 এর হোল স্কয়ার অর্থাৎ 4 কমন হবে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে সাইন স্কয়ার এই টার্মটি ও কস স্কয়ার এই টার্মটি যাদের যোগফল হয়ে যাবে 1. তাহলে এখান থেকে আমরা কস স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 বের করতে পারবো অর্থাৎ কস অফ আলফা মাইনাস বিটা বাই 2 বের করতে পারবো. কিন্তু এখানে আমার কস অফ আলফা প্লাস বিটার মান চেয়েছে তাহলে এই পদ্ধতি অবলম্বন করলে হবে না কিভাবে করতে পারি সেক্ষেত্রে কোনোভাবে এই টার্মটিকে এলিমিনেট করতে হবে এই টার্মটিকে এলিমিনেট করতে হবে ও এই টার্মটিকে মানে আলফা প্লাস বিটা এই অ্যাঙ্গেল যুক্ত টার্ম এটিকে আমাদের রেখে দিতে হবে. কি করলে সেটি হতে পারে এখন এককে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কি হবে এই দুটি টার্ম
ক্যান্সেল আউট হবে, টু ক্যান্সেল আউট হবে, তাহলে এখানে একটি ট্যান আলফা প্লাস বিটা বাই টু তৈরি হবে। সেই টার্মটিকে কাজে লাগিয়ে আমরা কস অফ আলফা প্লাস বিটার ভ্যালু নির্ণয় করতে পারবো। তাহলে সেই স্টেপটি আমি করে নিচ্ছি। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি ওয়ান ডিভাইড টু কোরিয়া পাই, কোরিয়া পাই কি পাবো? তাহলে এখানে পাচ্ছি টু সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু বাই বাই এখানে লিখছি টু, এখানে আসছে কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু। এখানে কি হবে? এখানে হবে এ বাই বি। এটি ইমপ্লাইজ কি করবে? এটি ইমপ্লাইজ করবে টু টু ক্যান্সেল আউট হবে, এখানে কস আলফা মাইনাস বিটা বাই টু, কস আলফা মাইনাস বিটা বাই টু ক্যান্সেল আউট হবে। তাহলে ট্যান অফ পড়ে থাকবে আলফা প্লাস বিটা বাই টু, ট্যান অফ আলফা প্লাস বিটা বাই টু ইজ ইকুয়াল টু এ বাই বি। ইমপ্লাইজ কি হবে? ইমপ্লাইজ ট্যান স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু ইজ ইকুয়াল টু এ স্কয়ার বাই বি স্কয়ার হবে। এখন কার মান আমাদের নির্ণয় করতে হবে? এই অংশটির। এখন আমরা বলতে পারি কস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ট্যান স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু বাই ওয়ান প্লাস ট্যান স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু। এটি আমরা সূত্র। তাহলে ইমপ্লাইজ কি হবে? ইকুয়াল টু, এই অংশটির ইকুয়াল টু কি পাবো? ইকুয়াল টু আমরা বলতে পারি ওয়ান মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার বাই ওয়ান প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু, এখানে বি স্কয়ার হবে লসাগু। তাহলে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই, এখানেও বি স্কয়ার হবে লসাগু, তাহলে হবে বি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে বি স্কয়ার থেকে বি স্কয়ার ক্যান্সেল আউট হবে, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই কি হবে? বি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে এটি হলো আমাদের কস অফ এ প্লাস আলফা প্লাস বিটার ভ্যালু, এটি হলো অ্যান্সার। চারের অঙ্কটি, চারের অঙ্কটিকে আমরা কিভাবে করতে পারব? এখানে কি কি দেওয়া আছে? সেক অফ ফাই প্লাস আলফা প্লাস সেক অফ ফাই মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 18। তাহলে আমাদের এখানে দেওয়া আছে সেক অফ ফাই প্লাস আলফা প্লাস সেক অফ ফাই মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 2 সেক ফাই। তাহলে প্রমাণ করতে বলেছে কস ফাই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ কস আলফা বাই 2। তাহলে এটি কোন একটি কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে এইরকম রেজাল্ট আসতে পারে, অথবা কস স্কয়ার ফাই ইজ ইকুয়াল টু বলতে পারি আমরা এরকম হয়তো এসেছিল যে টু কস স্কয়ার আলফা বাই টু, তার রুট করলে এখানে প্লাস মাইনাস সাইন এসেছে। তাহলে এই অংশটিকে প্রথমে লিখে নিচ্ছি, এই অংশটিকে প্রথমে লিখলে এরকম সেক অফ ফাই প্লাস আলফা প্লাস সেক অফ ফাই মাইনাস আলফা ইজ ইকুয়াল টু টু সেক ফাই ইকুয়াল টু ইমপ্লাইজ আমরা কি বলতে পারি ওয়ান বাই কস ফাই প্লাস আলফা প্লাস ওয়ান বাই কস ফাই মাইনাস আলফা ইজ ইকুয়াল টু টু বাই কস ফাই ইমপ্লাইজ
cos of phi plus alpha into cos of phi minus alpha. Cos of phi minus alpha plus cos of phi plus alpha is equal to 2y cos phi. ये अंशटी कैलकुलेशन आमरा एइभावे करे निच्छि ओपरेर कैलकुलेशन की हबे एटी हबे 2 cos phi cos alpha নিচের ক্যালকুলেশন কি হবে নিচের ক্যালকুলেশন হবে cos স্কয়ার phi মাইনাস sin স্কয়ার আলফা cos স্কয়ার phi মাইনাস sin স্কয়ার আলফা এটি একটি সূত্র বাই 2 বাই cos phi এখন আমাদেরকে চেষ্টা করতে হবে cos phi টার্মগুলিকে একদিকে করে নেওয়া এখানে 2 থেকে 2 আমরা ক্যান্সেল আউট করলাম গুণ করলে কি আসবে এখানে আসবে cos স্কয়ার phi into cos alpha is equal to cos স্কয়ার phi minus sin স্কয়ার alpha তাহলে cos স্কয়ার phi আমরা যদি কমন নেই তাহলে এখানে হবে cos alpha minus 1 is equal to minus sin স্কয়ার alpha implies কি হবে cos square phi is equal to minus sin square phi alpha by cos alpha minus 1 এখন implies কি বলা যেতে পারে cos square phi is equal to sin square আলফা বাই মাইনাস এখানে আমি মাইনাস দ্বারা এই টার্মটিকে যদি গুণ করে নিই তাহলে এটি কি হবে 1 মাইনাস cos আলফা হবে 1 মাইনাস cos আলফা হবে ইকুয়াল টু sin স্কয়ার আলফা কে আমরা বলতে পারি 2 sin আলফা cos আলফা অর্থাৎ 2 sin স্কয়ার আলফা বাই 2 আচ্ছা 2 এর স্কয়ার করলে এটিও 4 হবে এটি 4 এখানে আসবে 2 আলফা বাই 2 cos স্কয়ার আলফা বাই 2 এখন 1 মাইনাস 1 মাইনাস cos আলফা কে আমরা বলতে পারি 2 sin স্কয়ার আলফা বাই 2 অর্থাৎ এখানে যদি আমি লিখে নিই cos স্কয়ার phi implies কি হবে cos স্কয়ার phi is equal to তাহলে এখানে 2 আর 4 ক্যান্সেল আউট হবে হয়ে এখানে পাবো 2 sin স্কয়ার alpha by 2 alpha by 2 কেটে যাবে কেটে গিয়ে পড়ে থাকবে 2 cos স্কয়ার alpha by 2 অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি cos স্কয়ার phi is equal to sorry cos phi is equal to প্লাস অর মাইনাস 2 এর বর্গমূল করলে হয় 2 এই অংশটির বর্গমূল করলে হয় cos আলফা বাই 2 অর্থাৎ যেটি আমাদের প্রামাণ্য বিষয় ছিল পাঁচের অংশটি কি বলা আছে cos থিটা সমান 80 তবে দেখাও যে tan থিটা বাই 2 এর মান 80 tan theta by 2 এর একটি মান অর্থাৎ এই মানটি ছাড়াও কিন্তু অন্য মান থাকতে পারে এখন কিভাবে অঙ্কটি ভাবা যেতে পারে এখানে যেহেতু cos theta-র ভ্যালু দেয়া আছে তাহলে cos theta কে কিভাবে আমরা tan theta by 2 এ চেঞ্জ করতে পারি আমাদের কাছে একটি আইডেন্টিটি আছে tan স্কয়ার theta by 2 is equal to 1 minus cos theta by 1 plus cos theta এই আইডেন্টিটির সাহায্য নিলে এবং এখানে cos theta-র ভ্যালু বসালে cos theta-র ভ্যালু কিভাবে দেয়া আছে আলফা অ্যাঙ্গেল গুলি আছে আলফা ও বিটা টার্মে তাহলে এখানে এই রাইট হ্যান্ড সাইডটি কি হবে অ্যাঙ্গেল গুলি আলফা বিটা টার্মে চলে আসবে
সেখান থেকে ক্যালকুলেশন করলে অ্যাঙ্গেলগুলিকে আমাদের ট্যান আলফা বাই টু ও কট বিটা বাই টু এইভাবে চেঞ্জ করে নিতে হবে। তাহলে নেক্সট স্টেপ আমি করছি, ইকুয়াল টু আমরা এখানে ভ্যালু পুট করব, তাহলে ওয়ান ওয়ান মাইনাস এখানে লিখছি কস আলফা মাইনাস কস বিটা বাই ওয়ান মাইনাস কস আলফা কস বিটা বাই ওয়ান প্লাস কস, একটু ওপরে লেখা যেতে পারে, ওয়ান প্লাস কস আলফা মাইনাস কস বিটা বাই ওয়ান মাইনাস কস আলফা কস বিটা ইকুয়াল টু। তাহলে কি হবে, এখানে লসাগু হবে ওয়ান মাইনাস কস আলফা কস বিটা, তাহলে এখানে ওয়ান মাইনাস কস আলফা কস বিটা মাইনাস কস আলফা, মাইনাসে মাইনাসে প্লাস কস বিটা বাই ওয়ান মাইনাস কস আলফা কস বিটা হবে লসাগু। তাহলে এখানে কি হবে, ওয়ান প্লাস ওয়ান মাইনাস সরি ওয়ান মাইনাস কস আলফা কস বিটা প্লাস কস আলফা মাইনাস কস বিটা। এখন এই টার্মটি ফোর্থ টার্ম ও সেকেন্ড টার্ম এরা ক্যান্সেল আউট হবে, তাহলে আমরা উপরের অংশটিকে কিভাবে লিখতে পারি, উপরের অংশটি আমরা ফ্যাক্টরাইজ করতে পারি এইভাবে যে ওয়ান মাইনাস কস আলফা, আর এই দুটি টার্ম থেকে আমরা যদি কস বিটাকে কমন নিই, তাহলে কস বিটা আমরা কমন নিচ্ছি, এখানে কি পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে ওয়ান, এখান থেকে পড়ে থাকবে মাইনাস কস আলফা। ঠিক একইভাবে এখানে যদি আমরা ওয়ান প্লাস কস আলফাকে লিখে নিই, ওয়ান প্লাস কস আলফা, তাহলে ওয়ান প্লাস কস আলফা লিখে নিলাম, এখন এই দুটি টার্ম থেকে আমরা যদি মাইনাস কস বিটাকে কমন নিই, মাইনাস কস বিটাকে কমন নিই, তাহলে এখানেও পড়ে থাকবে ওয়ান, এখানে পড়ে থাকবে ওয়ান, এখান থেকে পড়ে থাকবে প্লাস কস আলফা পড়ে থাকবে। তাহলে বাকি পার্টটি আমি এই জায়গাতে করে নেব। তাহলে ইমপ্লাইজ আমি বলতে পারি ট্যান স্কয়ার থিটা বাই টু ইজ ইকুয়াল টু, এখানে কি হবে, ওয়ান মাইনাস কস আলফা হবে কমন, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে ওয়ান প্লাস কস বিটা বাই, এখানে কি হবে, ওয়ান প্লাস কস আলফা হবে কমন, পড়ে থাকবে ওয়ান মাইনাস কস বিটা। ওয়ান মাইনাস কস আলফাকে আমরা কি বলতে পারি, টু সাইন স্কয়ার আলফা বাই টু, আবার ওয়ান প্লাস কস বিটা কিসের সূত্র, এটি সূত্র হয় টু কস স্কয়ার বিটা বাই টু, ঠিক একইভাবে এটি হবে টু কস স্কয়ার আলফা বাই টু ইন্টু টু সাইন স্কয়ার, সাইন স্কয়ার এখানে আসবে বিটা বাই টু, ইমপ্লাইজ এটি কি হবে ট্যান স্কয়ার থিটা বাই টু কে বলতে পারি, ইমপ্লাইজ ট্যান স্কয়ার থিটা বাই টু ইজ ইকুয়াল টু, তাহলে টু টু ক্যান্সেল আউট হবে, এখানেও টু টু ক্যান্সেল আউট হবে, এটি পাবো আমরা ট্যান আলফা ট্যান স্কয়ার আলফা বাই টু, তাহলে এটি পাচ্ছি আমরা ট্যান স্কয়ার আলফা বাই টু ইন্টু এখানে পাবো কট স্কয়ার
beta by 2 implies tan theta by 2 is equal to tan alpha by 2 into cot beta by 2. তাহলে এটি এখানে আমরা প্লাস মাইনাস নিতে পারি, অর্থাৎ কেননা আমরা উভয় পক্ষের বর্গমূল করেছি, কিন্তু যেহেতু এখানে বলা আছে একটি মান তাহলে আমরা উত্তরটিকে একবার লিখে নিতে হবে। অতএব tan theta by 2 এর একটি মান হবে tan alpha by 2 cot beta by 2 6 অঙ্কটি। এ অ্যাঙ্গেল বলা আছে 170 ডিগ্রি হলে প্রমাণ করতে বলেছে tan of a by 2 is equal to 8। কিভাবে প্রমাণ করতে পারি? এখন আমরা প্রথমে RHS কে লিখে নেব, RHS রাইট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি, 1 মাইনাস রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার a বাই tan a by tan a is equal to 1 minus এখন tan square a কে 1 plus tan square a মানে কি হবে? sec square a by কি হবে? by tan a tan a এ কোণ কত বলা আছে? 170 ডিগ্রি। এ কোণ বলা আছে 170 ডিগ্রি, তাহলে এ অ্যাঙ্গেল সমান 170 ডিগ্রি, অর্থাৎ কোন কোয়াড্রেন্টে অবস্থিত? ডেফিনেটলি সেকেন্ড কোয়াড্রেন্টে, এখান থেকে এখান পর্যন্ত হয় 180 ডিগ্রি, এখান থেকে এখান পর্যন্ত। তাহলে 170 ডিগ্রি মানে কোন কোয়াড্রেন্টে হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সেক হয়, সেকের ভ্যালু কি হয়? নেগেটিভ। তাহলে sec a কি হবে? লেস দ্যান জিরো বা নেগেটিভ হবে। তাহলে sec এর ভ্যালু নেগেটিভ হলে আমরা রুট ওঠালে এখান থেকে কি পাবো? একটি মাইনাস সাইন পাবো। তাহলে এখানে পাবো 1 মাইনাস মাইনাস sec a, রুটটিকে আমরা ওঠালে মাইনাস sec a পাবো বাই tan। ওকে, এই ধারণাটি কিন্তু এই অঙ্কটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধারণা, এটিকে খুব ভালোভাবে মাথায় নিতে হবে। কেননা রুট ওঠালে কি পাবো? এখান থেকে যে প্লাস মাইনাস সাইন পাবো তার জন্য এখানে মাইনাস আসবে, কেননা মাইনাস থেকে হোল স্কোয়ার করলেও প্লাস থেকে স্কোয়ারে হবে, আবার প্লাস থেকে। কিন্তু এখানে কি ছিল? যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে সেক নেগেটিভ হয়, তার সেজন্য আমাকে এখানে মাইনাস সাইনটি নিতে হবে। তাহলে ব্র্যাকেটে এখানে যুক্তি লিখে নিতে হবে, যেহেতু সেক 170 ডিগ্রি লেস দেন জিরো, ওকে, ইকুয়াল টু আমরা কি বলতে পারি? 1 প্লাস sec a বাই tan a tan a। এখন কিভাবে ক্যালকুলেশন করতে পারি? ইকুয়াল টু আমরা সাইন ও কসে যদি চেঞ্জ করি তাহলে 1 প্লাস থেকে কে বলতে পারি 1 বাই কস এ, এটি হচ্ছে সাইন এ বাই কস এ। ইকুয়াল টু আমরা বলতে পারি তাহলে কস এ হবে লসাগু, কস এ হলো লসাগু, এখানে পাচ্ছি কস এ প্লাস 1, এখানে সাইন এ বাই কস এ। তাহলে কস এর টার্মটি কি হবে? ক্যান্সেল আউট হবে। ইকুয়াল টু তাহলে ওখানে থাকছে কস এ প্লাস 1 বাই সাইন এ। কস এ প্লাস 1 কে লিখতে পারি আমরা 2 কস স্কয়ার এ বাই 2 বাই 2 সাইন এ বাই 2 কস এ বাই 2,
equal to 2 2 cancel out হবে 40/2 চলে আসছে ওকে আচ্ছা আমি একটি মিস্টেক করেছিলাম মিস্টেকটি কি এখানে ছিল minus 1 তাহলে এখানে minus 1 থাকবে এখানে minus 1 এখানেও minus 1 থাকবে তাহলে এখানে minus 1 হবে এই টার্মটি এখানে minus 1 হবে অর্থাৎ এখানে minus cos a আসবে তাহলে এখানে minus আসবে অর্থাৎ 1 minus cos a এই টার্মটিকে আমাদের এইভাবে লিখে নিতে হবে 1 minus cos a একটু মিস্টেক হয়েছিল তাহলে 1 minus cos a কে আমরা কি লিখতে পারি 2 sin স্কয়ার a by 2 তাহলে কি হবে 2 থেকে 2 ক্যান্সেল আউট হবে একটি sin a by 2 কেটে যাবে তাহলে পড়ে থাকবে আমার sin a by 2 by cos a by 2 is equal to tan a by 2 অর্থাৎ আমরা এটি প্রমাণ করতে পারলাম সাতের অঙ্কটি একই রকম অনেকটা কনসেপ্টের উপরে এই অঙ্কটিও তাই এখানে ঠিক একই ভাবে প্রমাণ করতে হবে একবার আমাদেরকে প্লাস সাইন ধরে প্রমাণ করতে হবে যদি প্লাস সাইন ধরে প্রমাণ করলে মিলে যায় থিটা ইকুয়াল টু মাইনাস 320 ডিগ্রি আচ্ছা এখানে একটি কথা বলে নিই একই রকম যেহেতু ক্যালকুলেশন আগের অঙ্কটির মতনই তাই এখানে আমরা কি বলতে পারি আমাদেরকে প্রথমে চেক করে নিতে হবে যে থিটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত মাইনাস 320 ডিগ্রি ওকে মাইনাস অ্যাঙ্গেল কিভাবে তৈরি হয় আমরা যখন ঘড়ির কাটার দিকে আবর্তন করি এখানে আমরা এটিকে ইনিশিয়াল লাইন হিসাবে ধরতে পারি আর একটি আমরা রশ্মিকে আবর্তন করাবো কোন দিকে ঘড়ির কাটার দিকে তাহলে 90 ডিগ্রি মাইনাস 90 মাইনাস 180 মাইনাস 270 এখান পর্যন্ত 360 হবে তাহলে তার আগে পর্যন্ত অর্থাৎ কোন কোয়াড্রেন্টে আসছে ফার্স্ট কোয়াড্রেন্টে কি হবে ফার্স্ট কোয়াড্রেন্টে এখান থেকে যে 1 প্লাস tan স্কয়ার থেকে 1 প্লাস এই যে √ অফ 1 প্লাস tan স্কয়ার থিটা আছে এখান থেকে যে sec স্কয়ার থিটা পাবো ইকুয়াল টু আমরা কি বলতে পারি √ অফ sec স্কয়ার থিটা যেটি পাবো যেহেতু এই কোয়াড্রেন্টে আছে ফার্স্ট কোয়াড্রেন্টে তাই এর রুট ভাঙার পরে শুধু sec থিটা আসবে প্লাস মাইনাসের এখানে শুধু sec থিটাটি আমাদের নিতে হবে যেহেতু এটি কোন কোয়াড্রেন্টে প্রথম কোয়াড্রেন্টে অল পজিটিভ হয় তাহলে এখানে এখান থেকে পাবো শুধু sec থিটা এখন আমাদেরকে একবার প্লাস sec থিটা মাইনাস 1 প্লাস sec থিটা নিয়ে দেখতে হবে আরেকবার 1 মাইনাস sec থিটা নিয়ে দেখতে হবে যেহেতু আগের অঙ্কটি করার সময় এই রকম এসেছিল যে মাইনাস 1 মাইনাস এখানে প্লাস sec থিটা হয়েছিল বাই tan থিটা এইটি করার ফলে কি হয়েছিল আমাদের tan থিটা বাই 2 রেজাল্ট এসেছিল তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে প্লাস টার্মটি নিলে এটি ঠিক হবে এই যে চিহ্ন সঠিক অবেধটির সঠিক চিহ্ন নির্ণয় করো তাহলে প্লাস করলে এখানে tan থিটা বাই 2 আসবে মাইনাস করলে নিশ্চয়ই আর tan থিটা বাই 2 আসবে না অর্থাৎ অবেধটির সঠিক চিহ্ন এখানে কি হবে প্লাস ওকে নয় অঙ্কটি আমি করে দিচ্ছি কিভাবে করব এখানে কি আছে sin 5 ডিগ্রি মাইনাস sin 67 ডিগ্রি আচ্ছা এখানে একটি কথা বলি অ্যাঙ্গেল গুলির অবজারভেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এটি ইকুয়াল টু 0 দেখাতে বলেছে আচ্ছা একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে এখানে এখানে অ্যাঙ্গেল কত আছে 67 এখানে কত আছে 70 আচ্ছা এই দুটি টার্মকে নিয়ে আমরা যদি sin a মাইনাস sin b করি অর্থাৎ আমি পাশে একবার দেখিয়ে নিচ্ছি কথাটা sin 77 ডিগ্রি মাইনাস sin 67 ডিগ্রি এই রকম ভাবি তাহলে sin c মাইনাস sin d এর সূত্র কি হয় 2 sin প্রথমে cos আসবে যেহেতু মাইনাস আছে তাহলে cos c প্লাস d বাই 2 তাহলে এই দুটিতে যোগ করব ও দুই দিয়ে ভাগ করব দুটিতে যোগ করে নিলে কত হবে 144 144 বাই 2 করলে হয় 72 ডিগ্রি আচ্ছা ইনটু কি হবে sin a মাইনাস b বাই 2 অর্থাৎ কি 77 থেকে 67 বিয়োগ করলে হয় 10 10 বাই 2
অর্থাৎ কত হবে 5 ডিগ্রি অর্থাৎ এখানে একটি সাইন 5 ডিগ্রি জেনারেট হলো এখানে একটি সাইন 5 ডিগ্রি আছে আবার ঠিক এই দুটি টার্মের মধ্যেও অ্যাঙ্গেলের বিয়োগফল কত 10 ডিগ্রি বাই 2 করলে কি আসবে আরেকটি 5 ডিগ্রি জেনারেট হবে অর্থাৎ তিনটি আমরা টার্ম পাবো যেখানে সাইন 5 ডিগ্রি থাকবে অর্থাৎ তিনটি টার্ম থেকে কিন্তু আমরা সাইন 5 ডিগ্রি কে কমন নিতে পারবো তাহলে ক্যালকুলেশনটি আমাদের অনেক সহজ হয়ে যাবে এখানে জিরো অ্যানসার চেয়েছে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে কি আসতে হবে জিরো আসতে হবে ওকে তাহলে আমি অঙ্কটি করার চেষ্টা করছি তাহলে LHS লিখে নিচ্ছি LHS ইকুয়াল টু সাইন 5 ডিগ্রি মাইনাস সাইন 67 ডিগ্রি প্লাস সাইন 77 ডিগ্রি মাইনাস সাইন 139 ডিগ্রি প্লাস সাইন 149 ডিগ্রি ইকুয়াল টু সাইন 5 ডিগ্রি প্লাস এখানে আমি এই দুটি টার্মের মধ্যে সূত্র অ্যাপ্লাই করছি বা আমরা প্রথমে একবার চিহ্নিত করে নিই টার্মগুলিকে এইভাবে লিখে নিই সাইন 77 ডিগ্রি মাইনাস সাইন 67 ডিগ্রি প্লাস এখানে হবে সাইন 149 ডিগ্রি মাইনাস সাইন 139 ডিগ্রি ইকুয়াল টু সাইন 5 ডিগ্রি প্লাস এখানে আসবে 2 কস অফ 72 ডিগ্রি ইনটু সাইন 5 ডিগ্রি প্লাস আমি আগে এটি দেখিয়ে নিয়েছি প্লাস এখানে কি আসবে 2 এই দুটি অ্যাঙ্গেলের মধ্যে আমরা যদি যোগ করি কত আসবে 9 9 18 3 আর 1 4 4 4 এখানে 8 288 অর্থাৎ 144 ডিগ্রি তাহলে এখানে আসবে cos 144 ডিগ্রি ইনটু সাইন 5 ডিগ্রি কেননা দুটি অ্যাঙ্গেলের বিয়োগফল কত হবে 10 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু আমরা সাইন 5 ডিগ্রি কে কমন নেব কমন নেওয়ার পরে এখানে আসবে 1 প্লাস 2 cos 72 cos 72 ডিগ্রি আচ্ছা এখানে কি আসবে এখানে আসবে প্লাস cos 144 কে আমরা 2 cos 144 কে কেমন লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 54 ডিগ্রি তাহলে এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে চেঞ্জ করে নিচ্ছি ওকে ইকুয়াল টু সাইন 5 ডিগ্রি এখানে কি হবে 1 প্লাস 2 cos 72 ডিগ্রি প্লাস 2 এটি কি হবে 90 প্লাস অর্থাৎ কি এটি সাইনে চেঞ্জ হয়ে যাবে আর যেহেতু এটি সেকেন্ড কোয়াড্রেন্টে সেই জন্য এখানে একটি মাইনাস সাইন আসবে মাইনাস এখানে কি আসবে সাইন 54 ডিগ্রি ওকে এখন cos 72 ও সাইন 54 দুটি অ্যাঙ্গেলই আমাদের কাছে নোন তাহলে এখানে আসবে সাইন 5 ডিগ্রি ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 2 ইনটু cos 72 তাহলে কি হবে 2 ইনটু এখানে আসবে রুট 5 cos 72 অর্থাৎ সাইন 18 এর সেম মান বাই 4 তাহলে এখানে 2 আর 4 ক্যান্সেল আউট হয়ে হবে 2 মাইনাস এখানে 2 ইনটু সাইন 54 এর মান কত রুট 5 প্লাস 1 বাই 4 অর্থাৎ এখানে 2 ও 4 ক্যান্সেল আউট হয়ে হয় 2 ইকুয়াল টু সাইন 5 ডিগ্রি এখানে ব্র্যাকেটের মধ্যে ক্যালকুলেশন হবে 1 প্লাস রুট 5 মাইনাস 1 বাই 2 মাইনাস রুট 5 প্লাস 1 সরি এটি রুট 5 হবে রুট 5 প্লাস 1 বাই 2 ইস ইকুয়াল টু আমরা বলতে পারি সাইন 5 ডিগ্রি এখানে ব্র্যাকেটের মধ্যে ক্যালকুলেশন কি আসবে আমরা যদি এই যোগটি করে নিই তাহলে আমাদের 2 আসবে লসাগু এখানে 2 প্লাস রুট 5 মাইনাস 1
माइनस रूट फाइव माइनस वन अर्थात की हबे ओपरे रूट फाइव थेके रूट फाइव वियोग हबे एखाने टू माइनस वन अर्थात गोटाटी शून्य हो जाए ताहले साइन फाइव डिग्री इंटू जीरो इज इक्वल टू आमरा बोलते पारी जीरो ताहले एटी आमादेर प्रामाण्य विषय छिलो এই অঙ্কটি কিভাবে করা যেতে পারে tan স্কয়ার থিটা বাই 2 এর একটি মান হবে 80 ওকে তাহলে আমরা কি করব যেটি প্রদত্ত তথ্য আগে লিখে নিচ্ছি কি তথ্য দেওয়া আছে tan স্কয়ার থিটা cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু ইজ ইকুয়াল টু সাইন আলফা সাইন বিটা এখন এখান থেকে আমরা বলতে পারি ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা সাইন বিটা বাই cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু ইমপ্লাইজ আমরা tan স্কয়ার কে কি বলতে পারি sec স্কয়ারে চেঞ্জ করে নিতে পারি তাহলে আমরা যদি বোথ সাইডে 1 যোগ করে নিই বোথ সাইডে আমরা যদি 1 অ্যাড করি তাহলে এদিকেও 1 অ্যাড করলাম এদিকেও 1 অ্যাড করলাম তাহলে এটি হয়ে গেল sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা এদিকে 1 যোগ করলে এটি দেখতে কেমন হবে এটি হবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 এখানে সাইন আলফা সাইন বিটা প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 এখন এই টার্মটির কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি ওকে ইমপ্লাইজ sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা যদি উপর ও নিচেকে দুই দ্বারা মাল্টিপ্লাই করি আমি এখানেই দুই দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে এখানে 2 আসবে এখানে 2 আসবে এখানে একটি 2 আসবে ওকে তাহলে 2 sin আলফা sin বিটা sin আলফা sin বিটা এটি কিসের সূত্র এটিকে আমরা বলতে পারি cos অফ a - b অর্থাৎ আলফা - বিটা - cos অফ আলফা + বিটা এইভাবে চেঞ্জ করে নিতে পারি আর এই টার্মটিকে আমরা বলতে পারি কি 1 + cos অফ আলফা প্লাস বিটা এইভাবে বলে নিতে পারি বাই 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 এখন এখান থেকে কি হবে cos অফ আলফা প্লাস বিটা cos অফ আলফা প্লাস বিটা বিয়োগ হয়ে যাবে ওকে তাহলে ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইস ইকুয়াল টু তাহলে আমরা পাচ্ছি কি পড়ে থাকবে এখানে কোন দুটি টার্ম এই দুটি টার্ম বিয়োগ হয়ে গেলে পড়ে থাকবে 1 প্লাস cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু আমরা বলতে পারি কি 1 প্লাস cos থিটাকে আমরা বলতে পারি 2 cos স্কয়ার থিটা বাই 2 তাহলে এখানে পাবো 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 বাই 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 এখন 2 2 ক্যান্সেল আউট হবে তাহলে নেক্সট পার্টি আমি এখানে করে নেছি তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি cos স্কয়ার থিটা বাস একেবারে আমরা যদি cos থিটাতেই চেঞ্জ করে নিই cos থিটা ইজ ইকুয়াল টু কি পাবো তাহলে এই টার্মটি উপরে এই টার্মটি নিচে চলে আসবে এবং স্কয়ার টার্মগুলি কি হবে উঠে যাবে উঠে গেলে এখানে পাবো আমরা cos অফ আলফা প্লাস বিটা বাই 2
नीचे पाबो cos of alpha minus beta by 2 এখন cos theta এখানে আছে ওকে cos theta জেনারেট হয়েছে বা এখানে cos theta আচ্ছা এই আমি বোথ সাইডে রুট করে নেছি আর sec theta তাহলে এখানে কি পাবো sec theta কে আমি কেমন লিখছি 1 by cos theta এটাকে 1 by cos theta করে নেছি তাহলে এখানে মাইনাস টার্মটি উপরেই থাকবে অর্থাৎ এটি হবে আলফা মাইনাস বিটা আর এখানে হবে নিচে হবে আলফা প্লাস বিটা জাস্ট আমি বোথ সাইডে রুট করে নিয়েছি ওকে বোথ সাইডে রুট করে নিয়েছি এখন এখানে প্লাস অর মাইনাস ভ্যালু আসার কথা এটি রুট করলে কি হবে প্লাস মাইনাস ভ্যালু আসার কথা আমি প্রথমে পজিটিভ ভ্যালুটি নিচ্ছি তাহলে টেকিং পজিটিভ সাইন পজিটিভ সাইন নেয়ার পরে কি আসবে আমরা যদি 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা এই রকম করি তাহলে কি হবে উপরে আসবে cos অফ আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস cos অফ আলফা প্লাস বিটা বাই 2 cos অফ আলফা মাইনাস বিটা বাই 2 माइनस कॉस ऑफ अल्फा प्लस बीटा बाय टू ताले एटी की हबे एटी आसबे टैन स्क्वायर थीटा बाय टू इस इक्वल टू एखाने कॉस सी माइनस कॉस डी एर आम्रा जोदी सूत्र अप्लाई करा जाए ताले की हबे टू एखाने साइन आसबे साइन सी प्लस डी बाय टू अर्थात की हबे এই দুটি যদি যোগ করি যোগ করলে আমরা পাবো আলফা বাই টু সাইন আলফা বাই টু আবার যদি এই দুটি টার্মের মধ্যে বিয়োগ করি বিয়োগ করলে কি আসবে সাইন ডি মাইনাস সি অর্থাৎ কি হবে বিটা আসবে বিটা বাই টু সাইন এখানে টার্ম এটি প্লাস হবে সাইন বিটা বাই টু আবার এখানে কি হবে টু কস অফ একই রকম আলফা বাই টু এটি আসবে কস অফ বিটা বাই টু অর্থাৎ টু টু ক্যান্সেল আউট হবে ক্যান্সেল আউট হওয়ার পরে এখানে কি উত্তর আসবে ট্যান আলফা বাই টু ট্যান বিটা বাই টু এখন এখানে পজিটিভ সাইন নেওয়ার ফলে উত্তরটি না মিললে আমাকে কিন্তু আবার নেগেটিভ সাইন নিতে হতো ঠিক আছে এইভাবে এই অঙ্কটি করতে হবে ওকে চোদ্দ অঙ্কটি কিভাবে করতে পারি এখন cos এ সমান এটি দেয়া আছে এখানে টার্মগুলি কি আছে cos এ থেকে tan স্কয়ার a বাই 2 এতে চেঞ্জ করা আছে তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে tan স্কয়ার a বাই 2 is equal to বলা যায় 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos is equal to 1 minus x by y plus z by 1 plus x by y plus z equal to y plus z হবে লসাগু y plus z minus x by এখানে y plus z হবে লসাগু এখানে y plus z plus x is equal to y plus z minus x by এখানে পাবো x plus y plus z এখন সিমেট্রি থেকে আমরা কি বলতে পারি ঠিক একই ভাবে আমরা যদি tan স্কয়ার b by 2 করি তাহলে এটা সিমিলারলি আমরা পাবো সিমি লারলি কি পাবো এখানে নিচে x প্লাস y প্লাস z আসবে x প্লাস y প্লাস z আসবে উপরে কি আসবে এখানে a ছিল তাই এখানে এই x টার্মটি বিয়োগ হয়েছে y প্লাস z এর থেকে এখানে b এতে উপরে কত আছে y তাহলে y বিয়োগ হবে
x প্লাস z এর থেকে। আবার ভালো করে একবার লক্ষ্য করি, y প্লাস z থেকে x বিয়োগ হয়েছিল উপরে, তাহলে এখানে উপরের টার্মটি বা লবের টার্মটি কেমন হবে, z প্লাস x থেকে y বিয়োগ হবে, তাহলে এখানে লিখবো উপরে z প্লাস x মাইনাস y। ও কি হবে tan স্কয়ার c বাই 2 কে আমরা কিভাবে বলতে পারি, ঠিক একই ভাবে নিচে আসবে x প্লাস y প্লাস z, আর উপরের টার্মটি হবে x প্লাস y মাইনাস z। তাহলে এখন আমাদের দেখাতে বলেছে এইট ইকুয়াল টু ওয়ান, তাহলে LHS LHS লিখলে কি পাবো, ট্যান স্কয়ার এ বাই টু প্লাস ট্যান স্কয়ার বি বাই টু প্লাস ট্যান স্কয়ার সি বাই টু ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে কি হবে, y প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে কি এখানে x একটি মাইনাস দুটি x প্লাস, অর্থাৎ আলটিমেট ক্যালকুলেশন প্লাস x হবে, ঠিক একইভাবে প্লাস y প্লাস z, তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি x প্লাস y প্লাস z বাই কি আসবে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 1, অর্থাৎ এটি আমাদের RHS এর সাথে সমান হয়ে গেল, ইকুয়াল টু RHS। প্রুভড হয়ে গেল এইভাবে আমাদের।